আমি ছোটবেলা থেকে সমকামিতার পাপাচারে যুক্ত ছিলাম, তখন এত বুঝিনি ইসলামে এত বড় একটা পাপাচারের জন্য একটা জাতি, লুত আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে, জানতাম না। কিছুদিন আগে যখন এসব নিয়ে বিতর্ক শুরু হলো, তখন আমি বুঝতে পেরেছি আমি পাপ করছি। আমি দীর্ঘ 3 বছর ধরে এই পাপ থেকে ফিরে এসেছি, আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাবো? এখন করণীয় কি? দেখুন, অনেকে আছে মানসিকভাবে এ রোগের রোগী, যারা মানসিকভাবে এ রোগের রোগী তাদের মানসিক ট্রিটমেন্টের প্রয়োজন, তাদের সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টের কাছে নেওয়া প্রয়োজন, তাদের আরও উন্নত চিকিৎসা এবং আরও বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে নেওয়া প্রয়োজন। সেটাকে জিয়ে রেখে রোগকে স্বাভাবিক মনে করে সেটাকে প্রতিষ্ঠা করার একটা অপচেষ্টা পৃথিবীতে চলছে। যে ভাই প্রশ্নটি করেছেন, আমি তাকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এমন কোনো অপরাধ নেই যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এমনকি শিরকের অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, সেটা করার পরও যদি কেউ তওবা করে আল্লাহ তাআলা সেটাও ক্ষমা করেন। শুধুমাত্র মানুষের অধিকার সংশ্লিষ্ট ব্যাপার, অন্যের হক নষ্ট করেছেন, টাকা মেরেছেন, অন্যায় আচরণ করেছেন, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওই বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হয়। যদি কেউ ওই বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ না পায় আর সে আল্লাহ তাআলাকে এই পরিমাণ খুশি করতে পারে যে এর চেয়ে বেশি করা সম্ভব নয়, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যে পাওনাদার তাকে খুশি করে হলেও তাকে দায়মুক্ত করে জান্নাত দিবেন, এটা অপশন আছে। বাট বান্দার হকের বিষয়টা খুবই সিরিয়াস। এছাড়া যে কোনো অপরাধ, সেটা ব্যভিচার হোক, অনেক যুবক আছে তারা মনে করে ব্যভিচারের অপরাধ থেকে তারা বোধহয় আর বেরিয়ে আসতে পারবে না। কেন? কারণ আল্লাহ তাআলা তাদেরকে কি মাফ করবেন, তারা এত অন্যায় করেছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন, শয়তানের পাঠশালার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন। এমন কোনো পাপ নাই যেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। অতএব আপনি যে কোনো অপরাধই করেন না কেন, যদি 3টা জিনিস আপনার মধ্যে থাকে, নাম্বার 1, নিজের কৃতকর্মের জন্য চরম লজ্জিত হন, অনুতপ্ত হন, আত্মশাসন করেন, নিজেকে বকুনি দেন এবং সেই পাপ থেকে নিজে সরে আসেন, আর পরবর্তীতে কখনো সে পাপের সাথে আপনি জড়াবেন না বলে দৃঢ় সংকল্প করেন, এই 3টা কাজ করতে পারলে আপনার যেই কোনো পাপ, যে কোনো অপরাধ যত করেছেন আল্লাহ তাআলার কাছ থেকে আপনি ক্ষমা আশা করবেন এবং আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশা আল্লাহ। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।